स्टाडी होम तो आजकल जो गुरुत्वपूर्ण विषय माध्यमिक बांगला आमरा ज्ञान चक्षु पाठ्यांश थेके जो गुरुत्वपूर्ण प्रश्नगुलो तोमादेर काछे तुले धरेछि। एछाड़ाओ तोमरा जदि पाठ्य बोईटी ना पढ़े थाको तो तोमरा एकटु मन दिए शोनो ताहलेई किन्तु तोमरा अनेक किछुई बुझते पारबे। एछाड़ाओ मात्र कयेक मिनिटेर भिडियो भिडियोटी स्किप करे जदि देखो ताहले किन्तु किछुई बुझते पारबे ना। मात्र तीनटा चरित्र जदि तोमादेर मने थाके ताहले तोमरा प्रत्येकटी प्रश्नेर उत्तर दिते पारबे। सबथेके जे चरित्रटी तोमाय बेशी मने राखते होबे ता तोमादेरके तोमादेर काछे विस्तारितभावे तुले धरेछि। एछाड़ा तोमरा प्रत्येकटी प्रश्न किभाबे लिखबे, कत शब्देर मध्ये लिखते होबे, तीन ओ पाँच नम्बरे प्रश्न होते गेले तोमादेरके कत शब्देर मध्ये लिखते होबे, कि जन्य तोमादेर परीक्षाय प्रश्न नम्बर कम हय़, एछाड़ाओ तोमादेरके लिखते गेले कोन कोन दिकगुलो विशेषभावे लक्ष्य करते होबे ता आमरा विस्तारित तोमादेर काछे तुले धरेछि। आर जारा आमादेर चैनलटि प्रथमबारेर जन्य देखछो तारा अवश्यई चैनलटिके सबस्क्राइब करे पाशे जे नोटिफिकेशन बेल आइकनटि रयेछे सेई बेल आइकनटि अवश्यई प्रेस करबे, ताहले जखन गुरुत्वपूर्ण विषयेर भिडियो आपलोड करब तखन संगे संगे तोमादेर काछे पौंछाबे। एछाड़ाओ आमादेर एकटि फेसबुक पेज रयेछे माई स्टाडी होम, सेखान थेके तोमरा देखे নিতে পারো। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখানে তোমরা জয়েন করবে। জয়েন করার পর তোমাদের প্রত্যেকটি সমস্যার সমাধান করা হবে। তো ভিডিওটি বড় না করে দেখা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। তো জ্ঞানচক্ষু বিষয়টি জানার আগে তোমাদেরকে তপনের চরিত্র, মাসির চরিত্র ও মেষর চরিত্র সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে। এছাড়াও এখানে দেখো তপনের চরিত্র ও পরিচয়, এখানে সম্পূর্ণ নাম জানবে। তপনের সম্পূর্ণ নাম শ্রী তপন কুমার, বয়স 8 বছরেরও কম। মাসির বাড়িতে আসার উদ্দেশ্য, তার মাসির বাড়িতে আসার উদ্দেশ্য ছিল তার ছোট মাসির বিয়ের উপলক্ষে। লেখা গল্পটি কখন লিখেছিল, দুপুরবেলাতে লিখেছিল, কি নাম ছিল, এই লেখা গল্পটির প্রথম নাম কি ছিল, তপন যে গল্পটি লিখেছিল সেটি হচ্ছে প্রথম দিন। এছাড়াও তপনের চরিত্রের দিকটি তপনকে প্রভাবিত করে তুলেছিল কেন তা আমরা তোমাদের কাছে তুলে ধরবো। এখানে মাসির পরিচয়, মাসি হচ্ছে বয়সে তপনের থেকে 8 বছরের বড়। তো তপনের সাথে মাসির সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। বিয়ে হয়েছিল কিভাবে, বিয়ে হয়েছিল মাসির একজন কলেজের প্রফেসরের সাথে যিনি ছিলেন লেখক। এই গল্প ছাপার কথাটি বলা হয়েছিল কখন, গল্প তপনের যে তপন যে গল্পটি লিখেছিল সেই গল্প লেখা কথাটি উঠেছিল বিকেলে চায়ের টেবিলে। মেষর পরিচয়, মেষ ছিলেন একজন লেখক আর কলেজের প্রফেসর। এছাড়া প্রকাশিত গল্পটি তিনি ছাপিয়ে দিয়েছিলেন সন্ধ্যা তারা পত্রিকায়। তপনের চরিত্রে তপনকে যেভাবে প্রভাবিত করেছিল, কেননা তপন যে গল্পটি লিখেছিল প্রথম দিন, সেই প্রথম দিন গল্পটি তো তোমাদেরকে বলেছিলাম যে তপন যে গল্পটি লিখেছিল না, তো তপন যে গল্পটি লিখেছিল প্রথম দিন যখন মাসি কারেকশন করার জন্য দিয়েছিল মেসোমশাইকে, তো মেসো তপনের যে কাঁচা হাতের লেখার গল্পটি তপন যেভাবে সাজিয়ে লিখেছিল তা সে প্রথমত বুঝতে পেরেছিল যে গল্পটির ধরন। কিন্তু যখন তপন যে গল্পটি লেখার পর মেসোমশাইকে কারেকশন করতে দিয়েছিল তখন সে পুরোপুরি লেখাটি কী করেছিল, পরিবর্তন করে দিয়েছিল। তো লেখাটি পরিবর্তন করে দেওয়ার ফলে তপন নিজেও পড়তে, যখন পড়ছিল গল্পটি তখন সে নিজেও বুঝতে পারেনি যে যে কাঁচা হাতের লেখা গল্পটি তার নয়, এমনভাবে কারেকশন করে দিয়েছিল। যদিও সকলেই তার গল্পে বাহবাহ করেছিল, তপন কিন্তু নিজে লজ্জিত হচ্ছিল যে তপন নিজে যে গল্পটি লিখেছিল তার গল্পটি কিন্তু অপরিচিত, সেই গল্পটি তার পুরোপুরি সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছিল। যদিও তার মেসো অ্যাকচুয়ালি হচ্ছে কলেজের প্রফেসর, এমনকি একদিকে লেখক, যদিও তিনি তার তিনি সন্ধ্যাতারা পত্রিকায় এই গল্পটি ছাপিয়ে দিয়েছিলেন, কিন্তু তার এই ছাপানো হলেও তপন সেটি মেনে নিতে পারছিল না। তাই তপনের মনকে বারেবারে দুঃখে গভীরভাবে শোকাহত করে তুলেছিল। এছাড়াও তপনের চুল খাড়া হয়ে উঠেছিল, মানসিক দিক থেকে সে কী হয়েছিল, বিভ্রান্ত হয়ে পড়েছিল। এছাড়া আমরা কতগুলো প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেবো, সেই প্রশ্নগুলো তোমরা অনুশীলন করলে অনায়াসে সাফল্য পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এখান থেকে প্রত্যেকটি প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদেরকে দেব সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো প্রথমত তোমাদেরকে বলে রাখি বাংলার প্রশ্নের উত্তরগুলো কীভাবে দেবে। তোমরা বাংলার প্রশ্নের উত্তরগুলোতে প্রশ্ন লিখবে না, তোমরা কি করবে, তোমরা একের দাগ দুয়ের দাগ করে উত্তরগুলো তোমরা লিখবে। এবারে বাংলা 3 ও 5 নম্বর যদি থাকে, 3 নম্বর হতে গেলে তোমাদেরকে 20 থেকে 25টি শব্দের মধ্যে লিখবে, আর 5 নম্বর হলে কিন্তু 60টি শব্দের মধ্যে লিখলেই যথেষ্ট হবে। যদি তোমরা 60টি শব্দের মধ্যে না লিখতে পারো তাহলে কিন্তু তার থেকে 50টি শব্দের মধ্যে লিখতে পারো। তোমাদের হাতের লেখা যদি খারাপ থাকে তাহলে তোমরা হাতের লেখাটি একটু বড় বড় করে লিখবে, তাহলেই যথেষ্ট।
যাতে তোমাদের পড়া অতি সহজে মনে থাকে তার জন্য তোমরা প্রতিনিয়ত লিখবে। এছাড়াও তোমরা কি করবে, একটু মন দিয়ে পড়াশোনা করার পর লিখলেই তোমরা অনায়াসে তোমাদের নাম্বারও বাড়বে আর অতি সহজে মনে থাকবে। আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখার জন্য ফেসবুক পেজে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো।